হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এলাম ঝটপট একটি রেসিপি নিয়ে। আজকে দেখাবো কিভাবে স্পাইসি গার্লিক মাশরুম তৈরি করা যায়। পিজাহাটে এই স্পাইসি গার্লিক মাশরুমই আমরা অনেক দাম দিয়ে কিনে খাই, অথচ এই টেস্টি মাশরুম আইটেম আমরা 5 থেকে 10 মিনিটের মধ্যেই খুব সহজে বাসায় তৈরি করতে পারি। ভিডিওটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বাটন অন করে দিবেন। চলুন উপকরণগুলো দেখে নেই। আমি এখানে 250 গ্রাম ক্যানের বাটন মাশরুম নিয়েছি, সাথে 1টি পেঁয়াজ এবং 4-5 স্কোয়ার রসুন ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এর সাথে লাগবে বাটার এবং মাশরুমকে স্পাইসি করার জন্য নিয়েছি চিলি ফ্লেক্স। চলুন তাহলে তৈরি করি জনপ্রিয় টেস্টি এবং ডেলিসিয়াস স্পাইসি গার্লিক মাশরুম। আমি প্রথমে মাশরুমগুলোকে ক্যান থেকে বের করে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে ছোট মাশরুমগুলো 4টি টুকরো এবং বড় মাশরুমগুলো 6টি টুকরো করে কেটে নিয়েছি। আমরা কম বেশি সবাই জানি মাশরুম একটি পুষ্টিকর এবং জনপ্রিয় খাবার। আমাদের দেশেও মাশরুম এখন মোটামুটি জনপ্রিয় খাবার। বিভিন্ন দোকানে আপনি এখন ফ্রেশ মাশরুমও কিনতে পারবেন। আপনি চাইলে ফ্রেশ মাশরুম দিয়েও এই মাশরুমের এই আইটেমটি করতে পারবেন। আমাদের মাশরুমগুলো কাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার মাশরুমগুলোকে একটি ছোট বাটিতে তুলে নিচ্ছি। এবার ছোট ছোট 2টি পেঁয়াজ এবং 7-8 কোয়া রসুন ছোট ছোট টুকরো করে কেটে নেব। পেঁয়াজ রসুনগুলো বেশি বড় টুকরো হলে ভালো লাগবে না, ছোট ছোট টুকরো করলে খুবই অল্প সময়ের মধ্যে এটি সিদ্ধ হয়ে যাবে। হাঁড়িটা সামান্য গরম হলে এর মধ্যে বাটার দিয়ে দিই এবং এর সাথে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিব এবং সাথে রসুন কুচিগুলো দিয়ে দিই। ভালো করে নেড়েচেড়ে হালকা করে ভেজে নেই। মোটামুটি ভাজা হয়ে গেল, এখন মাশরুমগুলোকে হাঁড়িতে দিয়ে দিই। ভালো করে নেড়েচেড়ে সব উপকরণগুলো মাশরুমের সাথে মিক্স করে দিচ্ছি। এবার মাশরুমে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। মাশরুমের গায়ে লেগে থাকা পানিটা শুকনো হয়ে গেল, মাশরুমটা মোটামুটি এখন হয়ে গিয়েছে। এবার মাশরুমটাকে স্পাইসি করার জন্য এর সাথে আমি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম। আবার ভালো করে নেড়েচেড়ে সব উপকরণগুলো ভালো করে মিক্স করে নিব। দেখুন, খুবই অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেল আমাদের স্পাইসি গার্লিক মাশরুম। এটি গরম গরম খেতে অসাধারণ লাগে।
এটা আপনারা স্যুপের সাথে খেতে পারেন কিংবা ফ্রাইড রাইসের সাথেও খেতে খুবই ভালো লাগে। ভিডিওটি আপনাদের ভালো লাগলে আমার পরিশ্রম সার্থক, আর ভিডিওটি আপনাদের ভালো লাগলে কিংবা কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।